আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিরামিষ রান্না করব, ভেজিটেবল নিরামিষ। আর তাই আগে থেকেই চুলোয় আমি হাঁড়িটা বসিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, এখন আরও একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 1টি তেজপাতা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে নিব। আমি আজকে যেভাবে নিরামিষটা রান্না করছি, জানি না সবাই আমার মতন করে এইভাবে খেয়েছেন কিনা, আমি একটু অন্যরকমভাবেই করছি। এক একজন মানুষ কিন্তু এক এক রকমভাবে নিরামিষ খান। আমার কাছে কিন্তু যেভাবে নিরামিষটা রান্না করুক না কেন, আমার কাছে ভালো লাগে, বিভিন্ন রকম টেস্ট পেতে খুব ভালো লাগে। সবসময় একই রকম আমি যেভাবে রান্না করলাম সেভাবেই খাবো এমন কোনো কথা নয়। বিভিন্ন জনের নিরামিষ বিভিন্ন রকমভাবে রান্না করে না, ওই সেটি খেতেও কিন্তু দারুণ লাগে, কারণ নিরামিষ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি সবজির পরিমাণ অনুযায়ী রসুন বাটাটা দিয়ে নিয়েছি। মনে হচ্ছে আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এটা ভাজা হতে হতে আমি আপনাদের সঙ্গে সবজিটা শেয়ার করে নিচ্ছি। এই যে এখানে অনেকগুলো সবজি নিয়েছি, মূলা, মূলাটাকে এভাবে পয়সার মতো কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, এভাবে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, সিম নিয়েছি, দেখুন সিমগুলোকে ছোট সিম 2 ভাগ করে কেটে নিয়েছি, ফুলকপি, এই যে দেখুন ফুলকপিগুলো ঠিক এরকম সাইজ করে ধুয়ে কেটে রেখেছি। আমি আলাদা বাটিতে রেখেছিলাম ফুলকপিগুলোকে, একসাথে রাখিনি, কারণ আমি এই ভেজিটেবলগুলো বেগুন আলু সিম মূলা প্রথমে দিয়ে কষিয়ে নিব, সব মাঝখান দিয়ে রান্নার মাঝখানে আমি ফুলকপিগুলো দিব, নয়তো প্রথম দিকে যদি আমি ফুলকপির সাথে নিরামিষগুলো কষিয়ে নিই তখন দেখা যায় ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তখন ভেঙে যায়, খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিক কিন্তু কথা বলতে বলতে আমার এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। নিরামিষটা না আমার কাছে কিন্তু খুব ডিপ কালার ভালো লাগে না, হালকা কালার হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এইটুকুন পরিমাণ জিরে পাতা। মশলাটাকে এখন একটু সামান্য কষিয়ে নিব। মশলা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে, খুব বেশি ভাজা ভাজা করবো না কষানোটাকে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো সবজি। আজকে হয়েছেটা কি, আমাদের গ্যাস চুলোয় গ্যাস খুব কম আসছে, তাই আগুনও কম, তাই অনেক সময় লাগছে রান্না করতে আমার। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিব, আর চুলোয় আগুন কম থাকলে রান্না করতে আমার অনেক অসুবিধা হয়, সবারই হয়। আমি কিন্তু এখানে গাজরও দিয়েছি এই নিরামিষ রান্নায়।
গাজরের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ বেশি দিলে গাজর নিরামিষের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, একদম মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য, কারণ চুলোয় আগুন যেহেতু কম, খুব অল্প আগুনে এটা কষাতে একটু সময় লাগবে। 5 মিনিট পর একটু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি কিন্তু লবণটা দিতে ভুলেই গিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এই ফুলকপিগুলো এখানে দিয়ে দিব। ফুলকপির সাথে সবগুলো সবজি একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। আগেই বলেছি চুলোয় কিন্তু আজকে আমার আগুন খুব কম, যে কারণে তাপ পাচ্ছে না, আর কষাতে আমার এত সময় লাগছে, কি বলবো, নিজের কাছেই ভালো লাগছে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 20 মিনিটসের জন্য, যেহেতু চুলোয় আগুন কম, আমি বুঝে গিয়েছি যে 20 মিনিটের আগে এই নিরামিষটা কষানো যাবে না। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে। আমার কাছে না নিরামিষের এই যে একটা সুন্দর অফ হোয়াইট কালার, এটা ভালো লাগে, হলুদ বেশি দিয়ে ডিপ কালার আমার একদম ভালো লাগে না। তো এখন আমি যেহেতু চুলো আজান দিচ্ছি, আমি কিছুক্ষণ পর ভিডিওটা আবার দেখিয়ে দিব। এখন চুলোর আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি। আজান শেষ হয়ে গিয়েছে, এখন আবার আমি আমার ভিডিও স্টার্ট করলাম। তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি যেহেতু চুলো এখন কম, তাই আমি অন্য একটি চুলোয় গরম পানি বসিয়ে দিয়েছিলাম নিরামিষে দিয়ে দেওয়ার জন্য, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বলকও চলে আসে। দিয়ে দিচ্ছি, এক কাপ পরিমাণ গরম পানি। আর এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। দেখেছেন কত তাড়াতাড়ি বলক চলে এসেছে গরম পানি দেওয়ার কারণে। তো যাই হোক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমার নিরামিষ রান্নাটা কিন্তু হয়ে যাবে। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, নিরামিষ কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে কি জানেন, আজকে আমি রান্না করে কোনো আনন্দই পেলাম না, কারণ চুলোয় আগুন কম, ভীষণ মন খারাপ আমার। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এখন আর আমি কোনো রকম ঢাকনা দিব না, আরও 4-5-6 মিনিটের মতো চুলো রেখে রান্নাটাকে আমি কমপ্লিট করব। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এই নিরামিষের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি প্রথমেই বলেছি একটু ডিফারেন্ট টাইপের নিরামিষ রান্না করব, এটা লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখন
আপনারা বলতে পারেন যে সরিষার তেল আবার কেন ঘি, নো, সরিষার তেল দিয়ে রান্না করলে ওইটার সাথে যদি সবশেষে আপনি একটু ঘিটা অ্যাড করেন তাহলে কিন্তু আরও সুন্দর একটা স্মেল আসে আর টেস্টের গুণটাও অনেক গুণ বেড়ে যায়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। রান্না কিন্তু আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তো আমি সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আরও 2-3 মিনিটের মতো চুলোয় রেখে আমি রান্নাটা চুলো থেকে নামিয়ে নিব। আর খুব সুন্দর একটি বাটিতে নিরামিষটাকে ঢেলে নিব পরিবেশন করার জন্য।